টিকে থাকতে হবে। ইমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে। ইমান হচ্ছে এক, এটা মূল্যহীন হয়ে পড়ে যদি আমলে সালেহ না থাকে। যে নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, কাজটা ভালো হওয়ার জন্য শর্ত দুইটা, একটা হচ্ছে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহ পাককে খুশি করার জন্য হতে হবে। আর দু নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে কাজটি হতে হবে, তাহলেই আপনার আমলটা সহিহ হয়ে গেল। আপনি আমি নিজের আন্দাজ করে কাজটা খুব ভালো হয়েছে মনে করলেই হবে। নিকৃষ্ট বা অসৎ কাজের পরিণতি সম্পর্কে কোরআন বলছে, قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আমি কি তোমাদেরকে বলবো না যে কোন আমল তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে? সেটা হচ্ছে সেই আমল যারা দুনিয়ার জীবনে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে, তাদের সমস্ত জদ্দোজাহাদ, তাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় টিকে থাকার জন্য তারা করে থাকে। যে কাজগুলি আল্লাহ পাকের খুশনদি হাসিলের জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য করা হয় না, সেই কাজগুলি মানুষের সমস্ত প্রচেষ্টাকে, তার চেষ্টাকে, তার সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দেবে। এগুলি কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না। যারা দিনদার, পরহেজগার, ইমানদার, সৎকর্মশীল, আল্লাহ তাদের ব্যাপারে কি সব কি করে শোনেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দান। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে, রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন। মানুষেরা ভালোবাসে, মহব্বত করে। আমার বন্ধুগণ, সৎকর্ম মানুষের, মানুষ যখন ভালো কাজ করে তার দুষ্কর্মগুলিকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়ালানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে সর্বোত্তম কাজগুলির প্রতিদান করব। তারা যত ভালো কাজ করবে, ওই ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো যেটা, ওইটার উপর আমি তাকে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আর তাদের সাইয়াত গুলি হাসানাত দিয়ে বদলায় দেব, তাদের পাপ কাজগুলি আমি নেক কাজে পরিবর্তন করে দেব। শুধু তাই নয়, শয়তানের অসহায় পড়ে বান্দা যখন একটা গুনাহ করে, আল্লাহ বলে দিয়েছেন একটা গুনাহ লিখবি। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত হাওয়া যখন দুনিয়া আসলেন, আর শয়তানের বুজুর্গি সব শেষ হয়ে গেল। শয়তানে বলল, আল্লাহ আমার সব ইবাদত নষ্ট হইল আদমের জন্য, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি সাতটা জাহান্নাম বানাইছ, এই জাহান্নাম আরো বানাও, আমি তোমার এই জাহান্নাম গুলি তোমার বান্দাগুলি দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে এই জাহান্নাম ভরে দেব। যে আদমের জন্য আমার সমস্ত ইবাদত পণ্ড হল, সেই আদম সন্তান সব আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই কোরআন শরীফের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন, ও আমার ফেরেশতারা, শয়তান কি বলল শুনেছ? আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনার নিয়ত করবে, গুনা করার নিয়ত করবে, গুনাটা করে নাই, পাপ লিখবে না, গুনা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লিখবা। আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে, হজে যায় নাই,
মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে দান করবে, করে নাই এখনো, শুধু নিয়ত করেছে নেক নিয়তের কারণে আমল নামায় একটা নেকি লিখে দিবা। আর যখন নেকের কামটা করা হয়ে যাবে, আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, নেকের কাজটা যখন করা হয়ে যাবে আমার বান্দার আমল নামায় একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবাস। আমি বান্দা, আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুলুম করি না, বান্দা যদি যেসব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সওয়াব দান করব। শুধু তাই না, সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়া দিব, সুবহানাল্লাহ। কোন ভালো কাজ তারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন, فالذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم, যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব। শুধু তাই নয়, আমলে সালি যারা করবে সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাগফিরাত, وَإِنِّي لَغَفَّارٌ لِّمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى, নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালে করে, নেক কাজ করে, আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে হেদায়েতের উপরে টিকে থাকে, আমি তাদের গুনাহকাশী আমি রব্বুল আলামিন মাফ করে দেই, গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। যারা ঈমান আনবে, আমলে সালে করবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছেন। মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক। সেটা কুই? হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত। শব্দটি কি? হক। এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়া অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে, না হকের বিরুদ্ধে কথা বলবে না, চুপ করে থাকবে। এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে। লূত আলাইহিসসালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হল, তখন ফেরেশতা বলছিল আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, রে সুদ্দা জমিনটারে উল্টায় দাও, কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই, এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে, গোটা জাতি জাহান্নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই। হক কথা বলতেই হবে, হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি? শয়তান, বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা,
ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু আরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন, আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না, এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে, বলেন আপনারা? সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ভালায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে, অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হল উম্মতে মুহাম্মদের দায়িত্ব। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে। কারণ মুসলমানেরা হল আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন যা শোনাই গেল। মুসলমানেরা কি জাতি? খাইরে উমাম, ইমামে আকাম, পৃথিবীর ভিতরে সমস্ত জাতিসমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন, একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না, ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ এ দুটি কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটি কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয়, আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না। অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে, বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই, এটা হল অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে বলে, অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও, হোটেলের কোন দরজা খোলা থাকতে পারবে না, কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না, এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মারুফ, আমর, হুকুম, ওয়াদা, অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত, মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত, না লায়েক সমজতে হ্যায় এহি ইসলাম কি আজাদ। মৌলভী সাহেব মসজিদের ইমামতি পাইছেন,
আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি। ডিজি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দ অস্থির হয়ে যায়। আরে বাপরে, ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ার্নার দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। মানুষকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর থেকে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ বলে আল্লাহর দিকে যে ডাকে সেই ওয়ামান দা ইলাইহে। হাদিস শরীফের ভিতরে আছে, মান কলা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে, সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান কলা বিহি সাদাকা ওয়ামান আমেলা বিহি উজেরা। আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ কায়েম করে। ওয়ামান দা ইলাইহে হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদে রাসূল, আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন, সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন, আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে গান আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ, হর চাইতে ভালো কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন, আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি, পুঁজিবাদের দিকে ডাকি, জাতীয়তাবাদের দিকে ডাকি, ধর্মনিরপেক্ষ মতবাদের দিকে ডাকি? আমরা কার দিকে ডাকি? ধর্মনিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর না মানুষের? সমাজতন্ত্র আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের? আরে কোরআন কার, ইসলাম কার? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি। আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, দাদার দিকে ডাকি না, মন গড়া কথা বলি না, ওলামায় হক কথা বলে কোরআনের কথা। সুবহানাল্লাহ। মহা ক্ষতি থেকে বাঁচার জন্য চার নম্বরের বিষয় এটা হলো। কয়টা কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে বলেন না, কয়টা? চারটা। তার একটা হলো কি, দুই নম্বরে কি, আমলে সওয়ালে, তিন নম্বরে কি, হকের দাওয়াত, চতুর্থ নম্বরে কি, সবর। সবর কোরআনে কারিমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ। সবর আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে, তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা, ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য তো ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেয়। এর নাম সবর না। সবর হল বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ় অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে,
বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন, এটাই হচ্ছে সবল। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই? অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে, অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবরম্ব অবলম্বনকারী, জেহাদের ময়দানে কে জেহাদ করতে এবং সবর ইখতিয়ার করতে কে তোমাদের মধ্যে পারদর্শী, অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে, এটা এখনই দেখা হয় নাই। আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া তো সহজ নয়, আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে। আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেব। وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ যারা, তারাই দৃঢ়, যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন। এই সবর এক মহাসম্পদ, সবর ইখতিয়ার করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। পড়ে গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, পড় গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, আ গিয়া জিস দাম মে জোশ কতরা কো দরিয়া কর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশায় পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে, সৎ কাজ করে, হকের দাওয়াত দিয়া, সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন।